হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালে আমার ঘুম তো ভাঙছে না, দেখো চোখ খুলে গেছে, কেননা রাতে কারেন্ট ছিল না, এই জন্য ঘুম হয়নি। কি আর করব, চলো নিত্যকর্ম শুরু করি। সকালবেলা উঠেই দাঁত ব্রাশ শুরু করে দিয়েছি। দাঁতটা ব্রাশ না করলে আর চোখে মুখে জল না দিলে না, মানে সেরকম জুত পাচ্ছি না। আমার ছেলেটা এখন ঘুম পড়ছে আর আমি চলে এলাম ভাত রান্না করতে। তো চাল মেপে তারপরে ধুয়ে উঠিয়ে দেব। তো আমাদের দুবেলার খাবার চার বাটি হলে হয়ে যায়। চার বাটি দিলে একটু কম হয়ে যায়, পাঁচ বাটি দিলে বেশি হয়ে যায়, সাড়ে চার বাটি দিলে ঠিক হয়। তো বেশি কম হয়ে যায় কোনো ব্যাপারই না, একদিন বেশি হয় একদিন কম হয়, আমি আবার আইডিয়া করে পারি না, মানে প্রতিদিন এরকম গড়বড় হয়, বেশি হয়ে যায় প্রায়। মানে সাড়ে চার বাটি দিলেও একটু বেশি বেশি হয়ে যায়, দু একদিন আবার পাঁচ বাটি দিই তারপরে হয়ে যায়, কি জানি কি হয়। প্রতিদিনে খাওয়ার মুড তো থাকে না, এই জন্য মনে হয়। তো বন্ধুরা, সবাই আমার সাথে থেকো আর দিনভরে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর যারা এখনও লাইক কমেন্ট করনি অবশ্যই করে নিও, আর যারা নতুন আছো আমার ফ্যামিলি মেম্বার এখনও হয়ে পারোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, কেননা তোমাদের সাপোর্টের অনেক দরকার। তো বন্ধুরা, কাল রাতে করেছিলাম চিকেন। তো রান্না করতে করতে খেতে খেতে 12টার বেশি বেজে গেছিলো, এই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন শুধু একটু গরম করব, আর আমি সকালে একটু নাস্তা করে নিই। বাবু দেখো উঠবে উঠবে বলছে, আর আমি দেখি কেকটা খেয়ে নিই ফাঁকে। তো খাওয়া শুরু করে দিয়েছি, তোমরা খাবে তো এসো, চলে এসো, একটু একটু দেব, হয়ে যাবে। সকালে আমার না খেলে হয় না, আর কি করব। দেখো পিছন দিয়ে একটা যাচ্ছে, বলছে শুধু ভিডিও করা ভিডিও করা, মানে সবাই শুধু আমাকে দেখে হাসে, কি আর করি। যাই একটু জল খেয়ে নি, সকালে খালি পেটে থাকতে পারি না আমি। বাবুর জন্য দুইটা ডিম সিদ্ধ দেব। ওমা ওমা ওমা, এটাকে এটাকে এটাকে, বা 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 বা, আবাস তাহলে গেছ। গুড মর্নিং আব্বুজান, দেখো উঠে মোবাইল। আমার বাবুকে একটু জল খাইয়ে দিয়েছি, মুখ ধুয়ে দিয়েছি, হাতে দেখো একটু বিস্কুট নিয়ে ঘুরছে, কিন্তু খাবে না খাবে না, ওইরকম নিয়ে ঘুরে বেড়াবে। কি একটু হাই হ্যালো বলো, বলো হ্যালো গাইজ, হাউ আর ইউ, হ্যালো গাইজ, লজ্জা পাচ্ছ, লজ্জা পাচ্ছ, আরে বাবা লজ্জা পাচ্ছে রে, টুকি বাক্কা টুকি বাক্কা, দুষ্টু দুষ্টু আমার, দেখো বক্কু বক্কু করছে, টুকি বাক্কু। আমার ছেলেটা একটা নাচুনি হয়েছে, দেখো নাচতে নাচতে যাচ্ছে, দেখেছ? ছেলেটার জন্য স্ট্যান্ড রেখে আর ভিডিও করতে পারি না। কি যাচ্ছিস, ভিডিও হচ্ছে, এখন রান্না করব পুঁই শাকের চচ্চড়ি, সরিষা পাচ্ছি আর দুইটা মরিচ, মরিচ তো আবার খেতে পারে না, এই জন্য আমি দুইটা দিচ্ছি। মাংস তো রয়েছে আর পুঁই শাকের চচ্চড়ি, ভাত, এই হলে আমাদের হয়ে গেল সকালের খাওয়া। কত বড় দুষ্টু ছেলে, দরজার কাছে পিছাপ করে এসে জিভটা বার করতে করতে যাচ্ছে। হাত দাও আগে, হাত দাও হাত দাও হাত দাও, দাঁড়াও, ভালো করে ভালো করে, দাঁড়াও ওই হাত দাও, ওই হাত দাও,
একটা খাও আর একটা রেখে দাও পরে খেয়ে নে। গরম বাবা গরম, ওহ গরম। খাও খাবা না, খাবা না, খাও, হ্যাঁ খাও। গরম না? মাংসটা জাল করে নিচ্ছি, কেননা গরমের সময় তো খারাপ হয়ে যাবে। আর এই যে হচ্ছে সরিষা বাটা আর পুঁই শাক আর আলু কেটে রেখেছি। এ দেখো বন্ধুরা, আমার পুঁই শাকের চচ্চড়ি, কিন্তু চচ্চড়ি তো হয়নি, মানে অনেকটা ঝোল দিয়ে দিয়েছি, সে এক ঘন্টা থেকে জ্বালাচ্ছি, সে ঝোলই কমছে না, সেই খেতে হবে। আর মাংস আর ভাত তো আছে নিচে। আর আমার বাবুটা দেখো কি করছে, মোবাইল দেখছে। ওলে বাবা, ওলে বাবা। বর বাবুকে খাবার বেড়ে দিয়েছি, খেটে দোকানে যাবে। টাটা টাটা দিয়ে দাও, টাটা। আজকে আর উঠছে না শুভম, কুত্তো কুত্তো দাঁড়, শুভম রে দাঁড় দাঁড়। এখানে একজন ঝাড়ু দিচ্ছে। আমার বিছানা উঠানো হয়ে গেছে, এখন উঠলাম। ভালো করে ঝাড়ু দাও। ওই ঝাড়ু দিতে দিতে পড়ে যাচ্ছে। আমার থালা বাসন ধোয়া আছে, আর ওর বাবা একটা গেঞ্জি আর একটা রুমাল, তাছাড়া আর কিছু নেই। প্রতিদিন আমায় ক্রিম মাখিয়ে দেয় দেখো। হুম হুম বাবা, ও ও কি সুন্দর লাগছে আমায়, ও সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, আর স্নান করতে করতে ছেলেটা উঠে গেছে। এখন আমি পূজা করবো, একটু সাজু পুজো করে নিই, তারপরে একে দেখি খাওয়াবো। সে সকালে খায়নি, একটু মাংস ভাতও খায়নি, দেখি এখন খাওয়াবো। হ্যাঁ মাংস কী করে খাবা, মাংস কী করে খেতে হয়, খাইয়ে তো উল্টায় পাল্টায় দেয়, শুধু ভঙ্গি ভাঙা। হ্যালো গাইস, তাতে জ্বালা উড়ে যাচ্ছে। তোমাদের একটু জ্বালাতে এলাম, কথাও বলতে পারছি না, কথাও বলতে পারছি না। কী হয়েছে জানো, চিকেন কেটে গেছি, বাবা কথা বলতে পারছি না, তাতে ব্যথা করছে। দেখ বাবু, ওই যে বলতে দে, একটু বলতে দে, বলতে দে রে। গাইস, ও আমার হালাত খারাপ হয়ে গেছে, তোমরা জানো না, দাঁতের জ্বালায় মরে গেলাম, চিকেন খেতে গেছি, দাঁতের ব্যথায় কথা বলতে পারছি না। তো আমার দাঁত হচ্ছে ফুটিং করা আছে, হ্যাঁ একটা দাঁত ফুটিং করা সাইডে না, আর একটা দাঁতও পোকে খেয়ে গেছে। তো চিকেন খেতে গেছি, শুভমকে দেখিয়ে দেখিয়ে অঙ্গি ভঙ্গি করছি, এভাবে চা মানে এভাবে ই করেছি, এই সাইডে চলে এসছে, হ্যাঁ একটু একটা হাড়ি চলে এসছে, মানে একটা হাড় এই সাইডে চলে এসছে। আমি এরকম আম আম করতে করতে এরকম যে করতে গেছি, দাঁতে লেগেছে, আমার পরান যেন বেরোয় গেছে, পরান যেন বেরোয় গেছে, আর চোখ মুখ অন্ধকার চলে এসছে, তাতে গেলাম পড়ে গেলাম। ও বাবা, এই সাইড দিয়ে আমি কিচ্ছু চাপাতে পারি না, যে ওই দাঁতটা ফুটি গেছে ওটা তো নাজুক, ওদিকে দিয়ে খাবো না কিচ্ছু। বন্ধুরা এখন 4:55 বাজে, আমার ছেলে 5 মিনিট আগে উঠে গেছে। তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, আর আমার দাঁতের ব্যথা আমি আর সহ্য করতে পারছি না। তো আর ব্লগটা কন্টিনিউ করছি না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই একটু লাইক কমেন্ট করুন। টাটা সবাইকে।